কোনো রকমের সাজ বা ডাইজ ছাড়াই নরম তুলতুলে দুধ পাকন পিঠা, মুখে দিলেই মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করছি গ্রাম বাংলার খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি পিঠা, দুধ পাকন পিঠা। অনেক সময় দেখা যায় দুধ পাকন পিঠা তৈরি করলে উপরটা নরম হলেও ভেতরটা কিন্তু শক্ত থেকে যায়। সকল প্রকার টিপস সহ থাকবে আমার আজকের এই রেসিপিটি। এছাড়াও পিঠাটা এমন একটি ডিজাইনে তৈরি করেছি সেটা আপনারা যে কেউ ঘরেই তৈরি করে নিতে পারবেন, কোনো প্রকার সাজ বা ডাইসের প্রয়োজনই নেই। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। পিঠা তৈরি করার জন্য ফার্স্টে চুলায় একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পানি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবং 2 টেবিল চামচ দিচ্ছি চিনি। এবারে নেড়েচেড়ে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। এখানে আমি 1.5 কাপ পানি নিয়েছি, এজন্য 1.5 কাপ ময়দা নিয়েছি। 1.5 কাপ পানির জন্য 1.5 কাপ ময়দাই কিন্তু যথেষ্ট। কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে চেড়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেটে রুটি খাওয়ার আটাটাও এখানে নিতে পারেন। নাড়তে নাড়তে এখানে ডোটা রেডি হয়ে গিয়েছে। ডোর কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট আছে। এবারে ডোটিকে আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। গরম থাকা অবস্থাতে ডোটাকে মুথে এবার সফট করে নিব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা তখন আর সফট হবে না। এভাবে মুথে নিতে নিতে ডোয়ের মধ্যে যে অতিরিক্ত গরম ভাবটা আছে সেটাও বের হয়ে যাবে এবং ডোটা অনেকটা সফট হয়ে এসেছে। এবারে এর মধ্যে একটি ডিম অ্যাড করব। এখানে একটি আমি ডিম ভেঙে নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমের কুসুম এবং সাদা অংশটা যেন খুব ভালোভাবে মিক্সড হয়ে আসে। এবারে ডিমের অংশ থেকে আমি অর্ধেকটা পরিমাণের ডিম এখানে দিয়ে দিচ্ছি, পুরোটা লাগবে না। তবে আপনাদের এই ময়দার ডোটি যদি অনেক বেশি হার্ড হয়ে থাকে তাহলে কিন্তু একটি ডিম লাগতে পারে। আর আমার এই ময়দার ডোটি মোটামুটি সফট আছে, এজন্য পুরোটা লাগছে না, অর্ধেকটা দিয়ে দিলাম। এবং ডিম কিন্তু অবশ্যই দিতে হবে, এছাড়া পিঠাটা খুব ভালো ফুলবে না, আবার খেতেও ভালো লাগবে না। ডিমটা মিশিয়ে নেওয়ার পরে ময়দার ডোটি কিন্তু অনেক বেশি স্টিকি হয়ে গিয়েছে, এজন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আবারও খুব ভালোভাবে মুথে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে ঘিয়ের পরিবর্তে বাটার দিতে পারেন, তবে আমি সাজেস্ট করব তেলটা অ্যাভয়েড করবেন। এ পর্যায়ে খুবই সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমার হাতের আঙুলে কিন্তু একটুও লেগে আসছে না। এবার এখান থেকে পরিমাপ মতো লেচি কেটে আমি ফার্স্টে একটি গোল বল তৈরি করে নিয়েছি। এরপর দুই হাতের তালুতে গড়িয়ে একটি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে সম্পূর্ণ ডো থেকে এভাবে লেচি কেটে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি। একইভাবে সবগুলি তৈরি করা হয়ে গিয়েছে। এবার পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটি চিরুনি ব্যবহার করছি। পিঠা তৈরি করার জন্য বাজার থেকে এই নতুন চিরুনিটা কিনে এনেছি। প্যাকেট থেকে বের করে চিরুনিটা আমি খুব ভালোভাবে ওয়াশ করে মুছে নিয়েছি। এবার পিঠাগুলো যেন চিরুনি থেকে খুব সহজে উঠে আসে এজন্য চিরুনির গায়ে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবার পিঠা তৈরি করার জন্য একটি করে লেচি নিয়ে এভাবে চিরুনির উপরে আমি চেপে চেপে বসিয়ে দিচ্ছি। যে পর্যন্ত চিরুনির কাঁটাগুলো রয়েছে ঠিক ওই পর্যন্তই চেপে চেপে ডোটাকে সমানভাবে দিয়ে দিতে হবে, তাহলেই দেখতে পারবেন ডিজাইনটা খুব সুন্দরভাবে উঠে এসেছে। তারপরে এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে আমি ডোটিকে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কত সুন্দরভাবে ডিজাইনটা ক্রিয়েট হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি ঠিক একই প্রসেসে। লেচিটাকে এইভাবে দু হাতের সাহায্যে চেপে চেপে খুব সুন্দরভাবে চিরুনির কাঁটার উপরে ছড়িয়ে দিতে হবে। তারপরে এক সাইড থেকে এভাবে ফোল্ড করে নিলে সুন্দরভাবে ডিজাইনটা উঠে আসে। দুপাশের মাথাটা টেনে এনে একসঙ্গে জোড়া লাগিয়ে দিলে ডিজাইনটা খুবই সুন্দর হয়। আর মাথা দুটো একসঙ্গে খুব ভালোভাবে চেপে দিব। এছাড়া অনেক সময় দেখা যায় ভাজার সময় এগুলো খুলে আসে, এজন্য ভালোভাবে একটু চেপে বসিয়ে দিতে হবে যেন ভাজার সময় ডিজাইনটা খুলে না যায়। সবগুলি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, চলে আসলাম চুলাতে ভেজে নেওয়ার জন্য। তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এরপরে একে একে পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার হিট মিডিয়ামেই থাকবে, মিডিয়াম আঁচে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। একটু গোল্ডেন ব্রাউন করে পিঠাগুলো মুচমুচে করে ভেজে নিব, তাহলে দুধের মধ্যে পিঠাগুলো ভেজানোর পরে একেবারে ক্যাতক্যাতে হয় না, খুবই সুন্দর একটা টেস্ট আসে পিঠার মধ্যে।
এ তো দেখতে পারছেন আমি এইভাবে পিঠাগুলোকে ভেজে নিয়েছি। পিঠাগুলো যদি এই অবস্থায় খাওয়া যায় খুবই মজা লাগে, এত বেশি ক্রিসপি হয়। আপনারা এইভাবেই খেতে থাকবেন, শিরাতে ডুবানোর ইচ্ছেই করবে না। ভেজে নিতে নিতে অলরেডি অর্ধেক পিঠা আমার এই অবস্থাতেই শেষ হয়ে গিয়েছে, বাকি অর্ধেকগুলো আমি দুধে ভিজিয়েছিলাম। পিঠা তো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি দুধটাকে রেডি করে নিচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি এলাচ ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, আমি 1/3 কাপ দিয়েছি। এই মিষ্টিটা আমার কাছে পারফেক্ট লেগেছে, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবারে নেড়ে চেড়ে অপেক্ষা করছি দুধের মধ্যে বলক আসা পর্যন্ত। দুধের মধ্যে যখন বলক এসেছে তারপর আর বেশি জাল করে এই দুধটা ঘন করে ফেলা যাবে না। বলক আসার পরে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু জাল করে নিব, এরপরে চুলা থেকে নামিয়ে দুধটাকে কুসুম গরম করে নিচ্ছি। দুধটা জাল করে যদি ঘন করে ফেলা হয় দেখা যায় পিঠার মধ্যে দুধের শিরাটা ভালোভাবে প্রবেশ করে না, ওই ক্ষেত্রে পিঠার মধ্যে শক্ত থেকে যায়। আর দুধটা অবশ্যই কুসুম গরম পর্যায়ে এনে তারপরে পিঠার মধ্যে ঢেলে দিতে হবে। ফুটন্ত গরম দুধ পিঠার মধ্যে ঢেলে দিলে পিঠার উপরের অংশটা ফুসকা পড়ে উপরের অংশগুলো উঠে যায়, সেক্ষেত্রে পিঠাটা দেখতে একদমই ভালো লাগে না, অনেক সময় পিঠাগুলো গলেও যায়। এজন্য অতিরিক্ত গরম দুধ এখানে ঢালবেন না। প্রায় 2 ঘন্টা এভাবেই আমি পিঠাগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে, আর ডিজাইনটাও একদমই নষ্ট হয়নি, খুবই সুন্দরভাবে বজায় রয়েছে। আপনারা চাইলে আগের দিন রাত্রে বানিয়ে সারা রাত এইভাবে দুধের মধ্যে ভিজিয়ে রেখে সকালেও খেতে পারেন, পিঠাগুলো তখন খেতে আরও বেশি মজা হবে। তবে আমি 2 ঘন্টা পরে পিঠাগুলোকে সার্ভ করে নিয়েছি। আমার নিজেরও খেতে খুব ইচ্ছে করছিল পিঠাগুলোর লুকস দেখে, এবং আমার ফ্যামিলির সবাই তো খাওয়ার জন্য ব্যাকুল হয়েছিল। 2 ঘন্টা পরে দেখুন পিঠাগুলো দুধের শিরাটা টেনে নিয়ে কত বেশি নরম, তুলতুলে এবং সফট হয়ে গিয়েছে। কেটে নেওয়া দেখে আশা করছি বুঝতে পারছেন, আপনাদের বুঝতে আর কোনো প্রবলেম হয়নি। রেসিপিটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।